বন্ধুরা, ভালো সময় আসার আগে মহাদেব দেন এই সাতটি সংকেত। তাই যদি বন্ধুরা আপনারা এই সাতটি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেত পান, তো বন্ধুরা আপনারা খুবই ভাগ্যশালী। আপনাদের জীবন থেকে এবার দুঃখ দরিদ্রতার নাশ হবে, জীবনে আসবে পরম আনন্দ। কারণ মহাদেব নিজে বলেছেন যে তার ভক্তদের তিনি কখনো একা ছাড়েন না। তাই সংকেতগুলো যদি বন্ধুরা আপনারা পেয়ে থাকেন, তো কাউকে কিন্তু আপনারা ভুলেও বলবেন না যে আপনারা কতটা ভাগ্যশালী। তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন এবং কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার এক, বারবার আপনি স্বপ্নে সাপ দেখছেন, বিশেষ করে কোনো মন্দির বা তীর্থস্থানে বা ভগবানের গলায়। কিন্তু সাপে যদি বন্ধুরা আপনাদের কামড়ায় বা তারা করে, এমন স্বপ্ন কিন্তু আবার মোটেও শুভ নয়। এটি পিতৃদোষের লক্ষণ আপনারা স্বপ্নের মাধ্যমে দেখছেন। অথবা যদি আপনাদের ঠাকুর ঘরে বা কোনো জায়গায় গিয়ে যদি হঠাৎ করে আপনারা সাপ দেখতে পান এবং এই জিনিসগুলো যদি আপনাদের সাথে প্রায় দিনই ঘটে, তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর মহাদেবের কৃপা রয়েছে। নাম্বার দুই, সর্বদাই এমনটা মনে হওয়া যে কোনো শক্তি আপনাদের রক্ষা করছেন। মনে হয় যেন মহাদেব আপনাদের সাথেই রয়েছেন, বিপদ থেকে তিনিই যেন আপনাদের রক্ষা করছেন। ফলে মহাদেবের ছবি বা মূর্তি দেখলেই মনে হয় যেন মহাদেব আপনাদের ওপরেই তাকিয়ে রয়েছেন। নাম্বার তিন, কোনো বিশেষ মন্ত্রের প্রতি একটা বিশেষ টান। যেমন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হলে আপনি কৃষ্ণ মন্ত্রের প্রতি একটা বেশি আকর্ষিত হবেন এবং মন থেকে আপনার তার প্রতি একটা বেশি ভালোবাসা আসবে। আর বন্ধুরা, এমনটা এর জন্য হয় কারণ জন্ম জন্ম ধরে যার আমরা কৃপা, ভক্তি এবং ভালোবাসা পেয়ে আসছি, সেই সংস্কার আমাদের এই জন্মেতেও আমাদের সাবকনসিয়াস মাইন্ডে রেকর্ড থাকে। ফলে সহজেই আমরা তার প্রতি আকর্ষিত হয়ে যাই। তাই যদি বন্ধুরা আপনারা ভগবান শিবের ভক্তি করতে, ভগবান শিবের নাম জপ করতে, তার মন্ত্র জপ করতে একটা আলাদাই আনন্দ অনুভব হয়, তো বন্ধুরা এটি পূর্ব জন্ম থেকেই আপনারা শিবের কৃপা যে প্রাপ্ত করছেন তারই সংকেত। নাম্বার চার, কোনো কিছু ভালো মন্দ হওয়ার আগেই আপনি মাঝের মধ্যে অনুমান করে ফেলেন। এটি এর জন্য বন্ধুরা হয় যে আপনারা যার ভক্তি মন থেকে করছেন, তিনি আপনাদের মনের ভিতরে একটি সংকল্প দিয়ে দেন বা স্বপ্নের মাধ্যমে তিনি আপনাদের এটি অনুমান করিয়ে দেন, আর একেই বন্ধুরা বলা হয় সিদ্ধি। নাম্বার পাঁচ, সাদা নন্দীর আগমন আপনাদের বাড়িতে হঠাৎ করে বেড়ে যাওয়া বা প্রায় দিনই আপনি রাস্তায় বেরিয়ে সাদা নন্দীর দর্শন করছেন। বন্ধুরা, এটি দু সময় ঘটে। যখন আমাদের বাড়িতে মহাদেবের কৃপা হয় বা মহাদেবের আগমন ঘটে, তখন এমনটা ঘটে থাকে। অথবা যদি আমরা কোনো খারাপ পথে চলে যাই, তখন বন্ধুরা বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের ভগবান, আমাদের আরাধ্য আমাদের এই সচেতন করে দেন, যাতে আপনি সেই রাস্তা থেকে ধীরে ধীরে সরে আসেন। নাম্বার ছয়, প্রায় দিনই আপনার ঘুম ব্রহ্মমূর্তি ভেঙে যাচ্ছে। বন্ধুরা, দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ব্রহ্মমূর্ত। তাই ভগবান কখনোই চান না যে তার প্রিয় ভক্ত দিনের এই সব থেকে পবিত্র সময় ঘুমে কাটিয়ে দিক। কারণ এই সময় বন্ধুরা ধ্যান জপ তপ সাধনাতে যে ফল প্রাপ্ত হয়, তা বাকি কোনো সময়তে প্রাপ্ত হয় না। চারিদিকে এই সময় কসমিক এনার্জির বৃষ্টি হয়, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে, বুদ্ধির বিকাশ করে, কাজে মন বসে, পড়াশোনায় মন বসে, আধ্যাত্মিক উন্নতি হয় এবং সাথে আর্থিক উন্নতিও হয়। নাম্বার সাত, স্বপ্নে শিবলিঙ্গ ভগবান শিব, ভগবান শিবের কোনো মন্দির, সাধু বা কোনো দেব দেবীর দর্শন করা। বন্ধুরা, এমন অনেক রকম স্বপ্ন সেই ব্যক্তি তখন দেখতে শুরু করে। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।